জারি হয়েছে চতুর্থ দফার লকডাউন, 31শে মে পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। রবিবার ঘোষণার পর নতুন করে গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। কি খোলা থাকবে কি বন্ধ থাকবে সেগুলির পাশাপাশি সাধারণ মানুষকে কোন কোন নিয়ম মেনে চলতে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। যে কোনো পাবলিক প্লেস বা কর্মস্থলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। রাস্তায় বা অফিসে থুতু ফেললে তা শাস্তিযোগ্য অপরাধ হবে, হবে জরিমানাও। পাবলিক প্লেসে বা যানবাহনে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। বিয়ে বা অন্য কোনো জমায়েতে সোশ্যাল ডিস্টেন্সিং থাকতে হবে। সর্বাধিক 50 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। শেষকৃত্যে 20 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। তাদের মধ্যেও সামাজিক দূরত্ব মানতে হবে। প্রকাশ্যে গুটখা পান তামাক মদ খাওয়া নিষেধ। দোকানগুলিতে একজনের থেকে অপরজনের 6 ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। একসঙ্গে 5 জনের বেশি দোকানে আসতে দেওয়া যাবে না। যতটা সম্ভব বাড়ি থেকেই কাজ করতে হবে। অফিস বা যে কোনো জায়গায় প্রবেশ করার সময় এবং বেরোনোর সময় স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং তাপমাত্রা মাপতে হবে। কর্মস্থলে ঘন ঘন স্যানিটাইজ করতে হবে, বিশেষত দরজার হ্যান্ডেলের মতো যেসব জায়গায় মানুষের হাত স্পর্শ করে সেগুলি পরিষ্কার রাখতে হবে। অফিসে 2 কর্মীর মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে এবং 2টি শিফটের মধ্যে তফাত রাখতে হবে।